নানা আয়োজনে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মোৎসব দোল পূর্ণিমা। রাজধানীর পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা যজ্ঞ আবির খেলার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সঞ্জিতা রুশদের রিপোর্ট। দোল পূর্ণিমায় বৃন্দাবন শ্রীকৃষ্ণ আবির নিয়ে সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন। সেই থেকে দিনটিকে দোল পূর্ণিমা হিসেবে উদযাপন করে সনাতন ধর্মাবলম্বীরা। দোল পূর্ণিমায় সকাল থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজা ও আবির খেলা অনুষ্ঠিত হয়। ঠাকুরের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল কামনা করেন ভক্তরা। এই হোলি উৎসবের মধ্য দিয়ে আমরা এই দুনিয়াটাকে জানিয়ে দিতে চাই। আজকে হোলি উৎসবে এসে রঙিন সাজে সাজছি আমরা। রাধা কৃষ্ণের বিগ্রহ আবির রাঙিয়ে বের করা হয় নগর কীর্তন। হোলি খেলায় আনন্দে মাতেন উপস্থিত সবাই। দোল পূর্ণিমা আমাদের ধর্মীয় উৎসব, সবাই মিলে একসাথে হোলি খেললাম। বলতে গেলে যে এই যে রংটা আছে, যদি মানে সবাইকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে, এই যে সবাই যেন একত্রে এই উৎসবটা ভাগাভাগি করতে পারি। এছাড়া রাজধানীর শাঁখারি বাজার, তাঁতি বাজার, বাংলা বাজার, লক্ষ্মী বাজার সহ বিভিন্ন মন্দিরে চলে পূজা ও হোলি খেলা। কৃষ্ণ দোল, গোবিন্দ দোলায় দুলছেন, অর্থাৎ সকল ভক্তদের মাঝে আশীর্বাদ করে গেলেন, যেন আমরা এই পৃথিবী সকল মানবগণ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা।